দেখুন শ্রীকৃষ্ণ শরণম মম, এই যে শ্রীকৃষ্ণ তাকে আমাদের স্মরণ করতে হবে, মনন করতে হবে। কেন না? আমাদের যে মৃত্যুকাল সেই সময় বোঝা যাবে আপনি কতটা স্মরণ করেছেন, কতটা মনন করেছেন, কত কীর্তন শুনেছেন, কত কীর্তন করেছেন, কত নাম জপেছেন। যদি অন্তকালে যখন আপনার কলেবর এই শরীর ত্যাগ করবেন, তখন যদি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আপনার স্মরণে আসে, মননে আসে, দেহ ত্যাগ করার সময়, তখনই বোঝা যাবে আপনি ভক্ত, না হলে সব বৃথা। তা আমরা ভাগবত আস্বাদন করব। ভাগবত কেমন? ভাগবতের 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নিগম কল্প তরগলিতং ফলং সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম। এই যে বেদ, আমরা জানি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, বেদের ফলস্বরূপ কিন্তু হচ্ছে এই ভাগবত। কেমন ফল? পাকা ফল। দেখবেন আমাদের গাছের যখন ফল হয়, যদি পাখিতে ঠুকরে দেয় সেই ফলটা খুব মিষ্টি হয়। কেন না? যেটা সব থেকে মিষ্ট ফল, পাখি কিন্তু সেই ফলটাই গ্রহণ করে। ভাগবত এত মিষ্ট কেন, এত সুস্বাদু কেন, এত এই ভাগবত পাঠ করা এবং শোনা এত পুণ্য কেন? না, এই ভাগবত কে বলছেন? সুখদেব গোস্বামী। সুখ পাখি, সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম, অর্থাৎ সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত বের হয়েছে, তাই এটি অমৃত তুল্য। কারা পান করবেন, কারা শুনতে পারবেন ভাগবত শেখাচ্ছে? ইবত ভাগবতং রসমালয়ং মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা। কারা এই ভাগবত শ্রবণ করার উপযোগী? ভাগবত কি বলছে? হে রস বিশেষ ভাবনা রসিক, সুন্দর শব্দটা শুনবেন, রস বিশেষ ভাবনা রসিক, যাদের সব সময় শ্রীকৃষ্ণ চৈতন্যে ভাবনা আছে, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ভাবনায় আছেন, শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ভাবনায় আপনারা ভাবিত, এবং শ্রী শ্রী বৃন্দাবনজী ও শ্রী শ্রী রাধারানীর ভাবনায় যারা ভাবিত, সেই ভাবনা রসিকগণ শ্রীমৎ ভাগবত নামক পরমানন্দ রসময় ফল সাধনকাল হইতে মোক্ষকাল পর্যন্ত বারংবার পান করে। তাহলে কি করতে হবে? আমাদেরকে নাম করতে হবে, এবং আর কি হতে হবে? নাম করতে করতে নামের রুচি আসবে, নামের রুচি আস্তে আস্তে আপনাকে বৈষ্ণব হওয়ার সাধন করতে হবে, বৈষ্ণব হওয়ার সাধন। এই সাধন আপনি যত করতে পারবেন, যত নাম করতে পারবেন, যত জপ করতে পারবেন, ততই কিন্তু এই ভাগবত পাঠের আধার হয়ে উঠবেন, তত কিন্তু আপনি ভাগবত পাঠ শ্রবণের অধিকারী হবেন। তাই এই যে ভাগবত, এটি কারা পাঠের উপযোগী, কারা শোনার উপযোগী? বলা হচ্ছে মুহুরুহ রসিকা ভুবি ভাবুক। তাই এই হচ্ছে ভাগবত। এই রস কেমন রস? না, বেদ বৃক্ষের একটি অমৃত রসপূর্ণ পক্ক ফল। তো এই পক্ক ফল আপনি যত খাবেন তত আনন্দিত হবেন, আনন্দ সাগরে ভাসবেন। সুখদেব গোস্বামী তিনি আমাদের